নমস্কার বন্ধুরা, আজ আমি কবি সুকুমার রায়ের একটি কবিতা পাঠ করে শোনাব। আমরা সাধারণত সুকুমার রায়ের যে ধরনের কবিতা বা ছড়া শুনতে অভ্যস্ত, এই কবিতাটি তার থেকে একেবারেই ভিন্ন ধরনের। এটি একটি রূপক কবিতা এবং একটি মাছি ও একটি মাকড়সার কথোপকথনেই এটি রচিত। এই কবিতাটি একটি বিখ্যাত ইংরেজি কবিতার অনুকরণে রচিত হয়েছে। এখন তাহলে শুনুন সেই কবিতাটি। কবিতার নাম মূর্খ মাছি। মাকড়সা বলল, শান বাঁধা মোর আঙিনাতে জাল বুনেছি কালকে রাতে, ঝুল ঝেড়ে সব সাফ করেছি বাসা, আয়না মাছি আমার ঘরে আরাম পাবি বসলে পরে, ফরাস পাতা দেখবি কেমন খাসা। মাছি বলে, থাক 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 আর বলে না, আন কথাতে মন গলে না, ব্যবসা তোমার সবার আছে জানা, ঢুকলে তোমার জালের ঘেরে কেউ কোনোদিন আর কি ফেরে, বাপরে সেথায় ঢুকতে মোদের মানা। মাকড়সা বলল, হাওয়ায় দোলে জালের দোলা, চারদিকে তার জানলা খোলা, আপনি ঘুমে চোখচে আসে জুড়ে, আয়না হেতা হাত পা ধুয়ে, পাখনা মুড়ে থাক না শুয়ে, ভন 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 মরবি কেন উড়ে। মাছি বলে, কাজ নেই মোর দোলাই দুলে, কোথায় তোমার কথায় ভুলে প্রাণটা নিয়ে টান পড়ে ভাই শেষে, তোমার ঘরে ঘুম যদি পাই সে ঘুম কভু ভাঙবে না হায়, সে ঘুম নাকি এমন সর্বনেশে। মাকড়সা বলল, মিথ্যে কেন ভাবিস মনে, দেখ না এসে ঘরের কোণে, ভাঁড়ার ভরা খাবার আছে কত, দে টপাটপ ফেলবি মুখে, নাচবি গাবি থাকবি সুখে, ভাবনা ভুলে বাদশা রাজার মতো। মাছি বলে, লোভ দেখালি ভুলবে ভবি, ভাবছো আমায় তেমনি লোভী, মিথ্যে দাদা ভোলাও কেন খালি, করব কি চাই ভাঁড়ার দেখে, প্রণাম করি আড়াল থেকে, আজকে তোমার সেই গুড়ে ভাই বালি। মাকড়সা বলল, নধর কালো বদন ভরে রূপচে কত উপচে পড়ে, অবাক দেখি মুকুট মালা শিরে, হাজার চোখে মানিক জলে ইন্দ্রধনু পাখার তলে, ছয় পা ফেলে আয়না দেখি ধীরে। মাছি বলে, মন ফুর ফুর ফুর্তি নাচে, একটুখানিক চাই না কাছে, যাই যাই যাই, বাপরে এ কি ধাঁধা, ও দাদা ভাই রক্ষে করো, ফাঁদ পাতায় কেমন তর, আটকা পড়ে হাত পা হলো বাঁধা। দুষ্টু লোকের মিষ্টি কথায় নাচলে লোকের স্বস্তি কোথায়, এমনি দশাই তার কপালে লেখে, কথার পাকে মানুষ মেরে মাকড়জীবী ওই যে ফেরে, গড়করিতায় অনেক তফাত থেকে।